আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে অনেক দিন পর নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো আজকে টপিকটা হচ্ছে যে আজকে সোনার ইনজেকশন দিতে যাব। আর তো এখনো পর্যন্ত রেডি হয়নি, রেডি হব তারপর 11:30টার মধ্যে যেতে বলেছে। তো সোনা এখন সোনাকে এখনো রেডি করাইনি, চলো যাওয়া যাক, একটু পরে সোনাকে রেডি করাবো। তা আমিও রেডি হব, ওকে রেডি করার পর আমিও রেডি হব। তো একটা কথা বলা হলো না, সকালবেলা গুড মর্নিং আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘুম থেকে উঠে গেছে। এবার আমরা রেডি হব, সোনুকে রেডি করাবো, সোনুকে রেডি করানোর পরে আমি রেডি হব, তারপরে আমরা যাবো। শোনো, তুমি একটু ভয় পেও না মা, একটু ভয় পাবে না। হ্যাঁ, আমরা বাড়িতে এসে আপনাদের সাথে আবার কথা বলবো। ওকে চলো যাওয়া যাক। শোনো মাম্মা, ও ও দুষ্টুমি করছো কেন, দুষ্টুমি কেন করছো, হ্যাঁ দুষ্টুমি কেন করছো, আমরা এবার রেডি হব তো। হ্যাঁ, আমরা এবার বেরু বেরু করতে যাব, রেডি হব। রেডি হওয়ার পরে আমরা কী করবো বলো তো, কী করবো বলো তো, হ্যাঁ কী করবো, কী করবো বলো। আমরা বেরু বেরু করতে যাব, ইঞ্জেকশন দিতে যাব তো, তুমি একটু ভয় পাবে না, হ্যাঁ একটু ভয় পাবে না। চলো ফ্রেন্ডস, তাহলে আমরা রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, চলো যাওয়া যাক। দিতে যাবো, খুবই নার্ভাস লাগছে, বাট জানি না আজকে সোনার কী অবস্থা হবে। ও তো আগের বার যখন দেওয়া হয়েছিল ও তো ভীষণ কান্না করছিল, আর ওকে তো রাখা যায় না। চলো, এই যে আমি এখন রেডি হয়ে গেছি, তাই বোনকে বললাম একটা ফটো তুলতে, তাই ও ফটো তুলছে। এই ড্রেসটা পরে গেছিলাম, তাই একটু যাওয়ার আগে একটু স্টাইলও দিয়ে নিলাম। তো যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক। আর রাস্তায় তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর বাড়ি থেকে মেইন রোডে যেতে আমাদের সাধারণত 10 মিনিট তো টাইম লাগে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ওখানে গিয়ে আমরা টোটো ধরবো, আর অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে হয় ওই রোডে। এই যে সাথে দেখছো, ওটা আমার মা, আর সোনু মার কোলে আছে, আর ও চুপচাপই ছিল, কারণ না নতুন কোনো জায়গায় এসছে তো নতুন কিছু দেখছে, তাই ওর ভালোও লাগছে হয়তো। যদিও ভীষণ গরম পড়ছিল, গরমের মধ্যে তো কষ্ট হচ্ছিল, তা আমরা যাচ্ছিলাম ছাতা মাথায় দিয়ে। মামামের ঘুম পেয়ে গেছে বুঝতেই পাচ্ছি, রাস্তায় বেরোলেই শুধু মানে চুপচাপই থাকে, কোনো অসুবিধা হয় না। আর এত পরিমাণে রোদ হচ্ছিল যে ক্যামেরাটা ভালো করে ধরতেও পারছিলাম না, যাই হোক আন্দাজে ধরেছিলাম। ফাইনালি এবার মাম্মা এই দিকে ক্যামেরার দিকে তাকালো, আর একটু হেসেও দিল। শোনে এতক্ষণ পর একটু ক্যামেরার দিকে তাকাচ্ছে, ও ভাবছে এটা কী করছে, মা পাগলের মতো বক বক করছে, কী করছে এটা। টোটোর মধ্যে আসছে, আর রাস্তাটা একটু খারাপ ছিল, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। ফাইনালি আমরা চলে আসলাম এখানে, এখানে একটা স্কুল, এই ক্লাবের পিছনে, এখানে এখানেই দেবে ইঞ্জেকশন।